एवरीवन बांग्ला चैनले सबाई के स्वागत। सबार आगे चैनल सब्सक्राइब कर नीचे रेड कलर बटन क्लिक कर एंड ऑल नोटिफिकेशन ऑन कर देवें ताकि रोज नतून नतून वीडियोगुलो अपनारा पे जा। आज के देखो क्यों बाच्चा बाड़ी होमवर्क करें और कि धरण होमवर्क अपनी करें से आज के देखो। ठीक है तो स्टार्ट कर वीडियो प्रिंसेस। हाँ ये मैथ्सा आता तुम्हें करते हैं एन। हाँ ये तुम्हें पढ़े तो देखो कि भाव कर तो मते कि माच। हाँ मैच करो मैच करो मते मैच करो मैच करो गुड वेरी गुड। अच्छा नेक्स्ट एटा कि गते कि होबे कौन छबिटा होबे मैच होबे गाच। वेरी गुड मैच करो गते गाच। आस्ते आस्ते एकदम स्ट्रेट लाइन होबे जखनी मैच होबे एकदम स्ट्रेट एटा बेगे गेलो ना एकटु स्ट्रेट करे करते होबे। हाँ हाँ मा नेक्स्ट এটা কি আছে ছ তে কি হবে ছ তে ছাতা ছাতা ভেরি গুড ম্যাচ করো ভেরি গুড। নেক্সট এটা কি এটা আছে ঘ ভেরি গুড ঘ তে কি হয় ঘর ঘর কোথায় ঘর ভেরি গুড ঘর ঘর কে ইংলিশে কি বলে হাউস ভেরি গুড। ঠিক আছে এইভাবে ম্যাচ করতে হবে কিন্তু ঠিক আছে। হ্যাঁ তো এইভাবে আপনারা বাচ্চাদেরকে করাবেন। হ্যাঁ ভিডিওতে আমি দেখালাম এইভাবে আর কি ধরনের আরও আপনি ওয়ার্কশিট বাচ্চাকে করাবেন যেমন এগুলো অলরেডি করেছে অক্ষরের সাথে অক্ষর মেলাও রাইট। যেমন একদিকে আপনি ধরুন ক খ বা পরপর দেবেন না কেন পরপর দিলে বাচ্চারা ইজিলি করে দেবে। হ্যাঁ তো যেমন ক এখানে আমি দিয়েছি যেমন ক জ এ ওই এ আবার অ আবার দীর্ঘ আবার মধুর না মানে স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ দুটো আমি মিক্স করে দিয়েছি কিন্তু এখানে। হ্যাঁ আর এদিকে সেম আমি দিয়েছি তো বাচ্চারা এটাকে ফাইন্ড করবে ফাইন্ড করে সাজাবে। ঠিক আছে বা আপনি শুধু স্বরবর্ণ আলাদা দিতে পারেন ব্যঞ্জনবর্ণও আলাদা দিতে পারেন সেটাও করতে পারেন বাট এইভাবে করলে কি বাচ্চারা একটু কী বলবো ব্রেন ডেভেলপমেন্ট হয় বাচ্চাদের। ওকে তো এই ধরনের আপনি ওয়ার্কশিট বাচ্চাকে করাতে পারেন আর এছাড়াও বাচ্চাকে আপনি যেটা প্র্যাকটিস করাবেন সেটা হচ্ছে ক খ হাতের লেখার জন্য এটা কিন্তু প্র্যাকটিস অবশ্যই করাবেন। যেমন প্রথম থেকে আমি দেখাচ্ছি ক খগুলো এই যে কীভাবে বাচ্চাকে আপনি করাবেন সেটা হচ্ছে ধরুন অ অওয়াটা আপনি এইভাবে রুল করে দেবেন দিয়ে অ আ হর্ষ ই দীর্ঘ এইভাবে বাচ্চা লিখবে কিন্তু। হ্যাঁ বাড়িতে তাতে কি হবে বাচ্চা হাতের লেখাটা সুন্দর হবে আর একটা লাইনের মধ্যে লিখবে এটা অবশ্যই বলবেন যে একটা লাইনের মধ্যে কিন্তু বাচ্চারা করবে সেটা তো সেইভাবে সুন্দর হাতের লেখায় এটা ডেইলি বেসিস মে দিনে দুবার তিনবার বলবেন প্র্যাকটিস করার জন্য তাতে হাতের লেখা সুন্দর হবে। অ্যান্ড ক খটাও সেরকম এক পাতা করে যেমন আমি এক পাতা করে দিই। হ্যাঁ এক পাতা করে করবে আজকে ক খ গ ঘ উম দিলাম রাইট এক পাতা করে এরকম দিলাম এক পাতা করে বাচ্চারা করলো আর লাইনটা খুব ফলো করতে হবে তো লাইনে যেন বাচ্চারা এটা করে। হ্যাঁ এই ধরনের আপনি বাচ্চাকে প্র্যাকটিস করাতে পারেন ক খ থেকে আপনি চন্দ্রবিন্দু পর্যন্ত প্র্যাকটিস করাবেন আর তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক যেটা আমি এর আগে অলরেডি ভিডিওতে দেখিয়েছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক যেমন স্বরবর্ণ শূন্যস্থান পূরণ যেটা সেটা কীভাবে করবেন সেটা অ আ হর্ষ লিখে দিলেন আবার একটা ড্যাশ দিয়ে দিলেন দীর্ঘই হবে এখানে আবার হর্ষ দীর্ঘ রাইট হর্ষই হয়তো ড্যাশ দিলেন বা দীর্ঘ দিলেন যেভাবে ইচ্ছা সেভাবে দিয়ে আপনি একটা মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে দেবেন বাচ্চাদের শিখতে এতে সুবিধা হবে খুবই সুবিধা হবে। হ্যাঁ এই ধরনের দেবেন তেমন ক খতেও আপনি এটা করবেন। হ্যাঁ ক খতেও ক খ গ ঘতে মাঝখানে মাঝখানে ছোটো ছোটো করে যেন বাচ্চারা সবগুলো দিয়ে দেবেন না ক্যাপ কেমন এটা কঠিন হয়ে যাবে বাচ্চাদের জন্য অল্প একটা দুটো করে একটা লাইনের মতন ক দিলেন খ দিলেন না গ দিলেন খ দিলেন না উম দিলেন হ্যাঁ তারপরে চ দিলেন না এইভাবে দিয়ে বাচ্চাকে আপনি প্র্যাকটিস করাবেন এটা বাচ্চার জন্য কাফি হেল্পফুল হবে। হাতে খাতায় বইয়ে আমি পড়াচ্ছি খাতায় আমি দেখাবো
এর সঙ্গে কিন্তু খাতায় প্র্যাকটিস করাটাও বাড়িতে খুব জরুরি। আর বাচ্চারা এখানে যারা আছো তাদেরকেও আমি বলছি যে প্র্যাকটিসটা অবশ্যই বাড়িতে কিন্তু খাতায় এগুলো করতে হবে। দরকার পরে স্ক্রিনশট করে নাও, করে নিয়ে এটাকে দেখে দেখে বাড়িতে লেখো। আর যাদের গার্জেনরা পড়াচ্ছেন তারা বাচ্চাদের অবশ্যই এগুলো পড়াবেন, ঠিক আছে? আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।